বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙন রোধে স্থানীয় স্থায়ী বেড়িবাঁধ ও নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে দাসেরহাট বাজারের সামনে এই কর্মসূচি পালন করে তারা। এতে অংশ নেয় কয়েকশো নারী ও পুরুষ। এ সময় বক্তারা বলেন, সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙনে গুঠিয়া ইউনিয়নের ছয়টি গ্রামের বাড়িঘর, মসজিদ, মন্দির সহ প্রায় 600 একর জমি বিলীন হয়ে গেছে। সরকার কোনো পদক্ষেপ না নিয়ে ভিটে মাটি হারিয়ে দিশেহারা হচ্ছেন নদী তীরবর্তী মানুষ। I'll get it.